হ্যালো ভিউয়ার্স আর এডুকেশনের বাংলা পেডাগগির প্র্যাকটিস সেট তিন নম্বর ক্লাস তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের মিশন আপকামিং যে সিটেড প্রাইমারি ডেট এবং আপার প্রাইমারি ডেটের বাংলা পেডাগগি কিন্তু দেখে রাখতে হবে ঠিক আছে সিটের আপার প্রাইমারি ডেটে তো এগুলো থাকছেই এগুলো গ্যারেন্টি দেখো কারণ আসে যা দেখা গেছে আসে এবং প্রাইমারি ডেটের ক্ষেত্রে যদি মানে ডিটেলসের কোশ্চেন হয় একটু টাফ হয় তাহলে কিন্তু পেডাগি দেখে রাখতে হবে বাদ দিলে চলবে না তো চলো অন্য ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টে পেয়ে যাবে সেখানে সবগুলো ক্লাসগুলো তোমরা করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক তোমরা পেয়ে যাবে অল টেট পিটি আমাদের টেলিগ্রাম চ্যানেল সব লাইভ ক্লাসের আপডেট সেখানে পাবে শুরু করছি আমরা লাইভ প্র্যাকটিস সেট তোমরা চার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো প্রথম কোয়েশ্চেন প্রথম শ্রেণীতে মাতৃভাষা পাঠদানের সময় শিক্ষক নজর দেবেন বা শিক্ষক নজর দেবে কোন বিষয়ের প্রতি শিক্ষার্থীদের সঠিক উচ্চারণের প্রতি সঠিক উচ্চারণ ও হাতের লেখার প্রতি সঠিক উচ্চারণ ও বানানের প্রতি নাকি উপরের সবগুলির প্রতি বাংলা পেটাকি কিন্তু একটু ইজি হবে একটু ডিটেলসে পড়লেই হবে আর ইংরেজি পেটাগি শুধু ইংলিশে থাকে বলে একটু কঠিন লাগে কিন্তু একই বাংলা পেটাকি ইংলিশ পেটাকি সিলেবাস প্রায় এক ঠিক আছে দেখো এখানে অ্যান্সার হবে উপরের সবগুলি একের দাগের ঘ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কারণ সবগুলির প্রতি উচ্চারণ হাতের লেখা বানান সবগুলি কিন্তু আমাদের শিক্ষক অ্যাজ এ টিচার তোমাদেরকে নজর দিতে হবে দু নম্বরে দেখো মাতৃভাষা শিক্ষাদানে যে উপকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো ড্যাশ ভালো করে পড়ো বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সর্বাধিক মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা আমাদের বাঁচতে হবে কোনটি হবে রাইট অ্যান্সার কৃষ্ণফলক চক পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক চক কৃষ্ণফলক ডাস্টার নাকি পাঠ্যপুস্তক পকেট বোর্ড চক কৃষ্ণফলক। ফলক অত্যন্ত মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটার অপশান কি অপশান গ কেন কারণ পাঠ্যপুস্তক পড়ানোর জন্য কি লাগে বই লাগে তাকে বোঝানোর জন্য লেখার জন্য চক কিসে লিখবে ব্ল্যাকবোর্ড তার বাংলা হচ্ছে তোমার কৃষ্ণ ফল এবং মোছার জন্য ডাস্টার এটা তোমার নিজেরা ক্লাসে চিন্তা করো আমরা নিজেরা কিভাবে পড়াশোনা করেছি বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে যেখানেই বলো না কেন তিন নম্বরে দেখো কোন শিক্ষার্থী শ্রেণীতে যদি বা শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকলে পরের দিন পাঠদানকালে অ্যাজ এ টিচার শিক্ষক কি করবেন কোনো শিক্ষার্থী শ্রেণীতে অনুপস্থিত থাকলে যদি পরের দিন যখন পাঠদান করা হবে সে থাকবে তখন কি করবেন ওই শিক্ষার্থীকে আগের দিন না আসার কারণ জিজ্ঞাসা করবে হ্যাঁ দেখো কারণ জিজ্ঞাসা করলে তার সমস্যার সমাধান হয় না শুধুমাত্র জানা যায় যে সে কোন কারণে অনুপস্থিত ছিল কিন্তু পাঠদান কালে বলেছে তাই পাঠদান কালে সে কি করে পাঠ দেবে তাকে কারণ আগের দিনের ক্লাসটা তো সে করেনি সে কিভাবে পাঠ দেবে তাই জিজ্ঞাসা করলে উত্তর জানা যায় তাকে বোঝানো হবে না এটা হচ্ছে না শিক্ষক ওই শিক্ষার্থীকে আগের দিন আগের দিনের পড়া ক্লাসে আগে বুঝিয়ে তারপর পরের পাঠে অগ্রসর হবেন তাকেই যদি পড়াটা বোঝাবে বাকি একশোটা ছেলের মধ্যে যদি একজন বোঝে না তাহলে নিরানব্বই জনকে কেন সেটা বোঝাতে যাবে নতুন করে এটাও হবে না মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা বাঁচতে হবে শিক্ষার্থীকে আলাদা সময় দিয়ে আগের দিনের পাঠ বুঝিয়ে দেবেন এটা হবে রাইট অ্যান্সার তাকে আলাদাভাবে ডেকে বা আলাদা সময় দিয়ে আগের দিনের পাঠটা বুঝিয়ে দেবেন তার একজনের জন্য নিরানব্বই জনের ক্লাসের কিন্তু স্টুডেন্টের কোনো ক্ষতি করতে পারবেন না আর এর কোনোটি নয় এটা তো হচ্ছে না অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার যখনই এই জাতীয় প্রশ্ন আলাদা সময় এক্সট্রা জোর এই রকম অধিক জোর এইগুলো একটু দেখতে হবে যখন প্রশ্ন যদি আসে বিশেষ মানে ছাত্র বিশেষ ধরনের ছাত্র মানে যারা একটু প্রতিকূলত্ব সম্পন্নের মধ্যে আছে তাদের ক্ষেত্রে অধিক জোর দেওয়া হবে একই টাইপের এরপর বলছে ভাষার আয়ত্তিকরণ বা আত্মিকরণ প্রক্রিয়া কি কীসের উপর কা জোর দেয় বা কি করে নিয়ম ভাষার নিয়ম কানুনের উপর অধিক জোর দেয় ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ককে গভীর করে তোলে ভাষার গঠনগত দিকটি উন্নত করে তোলে প্রশ্ন বলেছে ভাষার আয়ত্তিকরণ ভালো করে দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ পেরাগোগের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটাই জাস্ট ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে সেই কারণে ইংলিশ পারলে বাংলা সিডিপি সব পড়া যায় রাইট অ্যান্সার কি হবে দেখো এখানে রাইট অ্যান্সার কিন্তু হবে ভাষা ভাষা আমরা কি জানি ভাষার একটা ডিটেলস ক্লাস আমরা করিয়ে দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট আছে দেখে নেবে দেখো ভাষা মানে আমরা ভাবের আদান প্রদান করি তাই এখানে ভাবের আদান প্রদান আছে এটাই আনসার হতে পারে তার সাথে সাথে আরও বলে দিচ্ছে যোগাযোগের উপর অধিক আদান প্রদান মানেই হচ্ছে তুমি কারোর সাথে কথা বলছো যোগাযোগ করছো কমিউনিকেট করছো তা সেই বিষয়ে গুরুত্ব প্রদান করে তাই ভাষাটাকে যদি ভালো করে আয়ত্তিকরণ করা যায় তাহলে ভাবের আদান প্রদান ও যোগাযোগের উপর অধিক গুরুত্ব প্রদান করা সম্ভব তো চারের দাগের ক্ষ হয়ে যাবে রাইট অ্যান্সার এটা খুব ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা এরপর বলছে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী শিশুর সামাজিক বিকাশ শিশুর বৌদ্ধিক বিকাশ শিশুর প্রাক্ষবিক বিকাশ নাকি শিশুর সর্বাঙ্গীন বিকাশ ভালো করে বোঝ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি বলেছে শিশু শিক্ষা এরকম না শুধু জাস্ট বলেছে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী অপশান যেহেতু শিশুর আছে আর সে চাইল্ড পেডোভাবে তাই শিশু তো ধরেই নিতে হবে এখানে রাইট আনসার হয়ে যাবে সর্বাঙ্গীন বিকাশ ঠিক আছে অনেকে বৌদ্ধিক বিকাশ শিক্ষা মানে কিন্তু মেমরি ব্রেন বুদ্ধি শুধু এইগুলো সম্পর্কিত নয় বুদ্ধির সঙ্গেও আরও অনেক কিছু লেজুর যুক্ত থাকে অর্থাৎ অনেক কিছু যুক্ত থাকে শিশুকে কেন্দ্র করে কারণ আমরা যখন চাইল্ড পেট পড়বো মনে রাখবে সেন্ট্রালাইজ থাকবে শিশু শিশুকে কেন্দ্র করে কেন্দ্রে থাকবে শিশু বাকিগুলো যা কাজ হবে শিশুকে কেন্দ্র করে তাই সর্বাঙ্গীন বিকাশ হয়ে যাবে রাইট অ্যান্সার পাঁচের দাগের ঘ ছ নম্বরে বলছে কোন পদ্ধতি এগুলো ডিটেলস ক্লাস যারা করেছ তাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু নতুনদের জন্য বলে দিতে হচ্ছে বারবার কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয় একদম বাঞ্ছনীয় মুখস্থ পদ্ধতি মনস্তাত্ত্বিক পদ্ধতি আলোচনা পদ্ধতি বক্তৃতা পদ্ধতি এটা এজ এ টিচার তুমি অ্যাজ এ টিচার হয়ে আরেকজন স্টুডেন্টকে তুমি পড়াচ্ছ বা অনেকগুলো স্টুডেন্ট তুমি পড়াচ্ছ এই শিশু শিক্ষার্থীদের যে যখন পড়াচ্ছ তখন ভাষা শিক্ষা দিচ্ছ সেই ভাষা শিক্ষাদান কোন শিশু মানে পদ্ধতিতে সেটা করাবে তুমি এটা বাংলা ভাষা পড়াচ্ছ এটা ইংলিশও থাকে কোশ্চেনটা একই পেটাকি বাংলা ইংলিশ সব কিছুতেই এক ঠিক আছে তুমি যখন ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছ সেটা সংস্কৃত হিন্দি যাই হোক না কেন তো কোন পদ্ধতিতে করবে সেটা অ্যান্সার হয়ে যাবে মনস্তাত্ত্বিক কারণ এটা মানে ব্যাপারটা তোমাকে জানতে চেয়েছে কোশ্চেন প্রশ্নকর্তা তোমার কাছে জানতে চেয়েছে তুমি চাইল্ড পেটাগাগিটা আদৌ ভালো করে বোঝো না দেখো চাইল্ড পেটাগাগি মানেই হচ্ছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তাই শিশু শিক্ষার্থীদের বিষয়টা হচ্ছে মনস্তাত্ত্বিক পদ্ধতি আমাদের একদম এর থেকে সহজ হয় না এগুলো জানতে চাইছে প্রশ্নকর্তা দেখো কথোপকথন পদ্ধতি হলো ড্যাস শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয়ে আদান প্রদান প্রশ্নের সহায়তায় করা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তথ্যের আদান প্রদান সঠিক উচ্চারণ ও চিন্তাভাবনা করে উত্তর দিতে পারছে কিনা তা দেখা হয় এদের কোনোটিই নয় কথোপকথন কমিউনিকেট ঠিক আছে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যদি কথোপকথন পদ্ধতি এর অপর নামটা দেখো এর সহজ ট্রিক্স হচ্ছে কথোপকথন পদ্ধতির অপর নাম কি এগুলো হচ্ছে তথ্যের আদান প্রদান এগুলো হচ্ছে একটা অপর নাম তথ্যের আদান প্রদান করা ও বলছে সেও বলছে শিক্ষক বলছে টিচারও বলছে কোন বিষয়ে কোনো একটা পার্টিকুলার থট বা প্রশ্নের কোয়েশ্চেনারি প্রশ্নকে নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে তথ্যের আদান প্রদান করছে ব্যাস তাহলে সাথে দেখার ক অ্যান্সার কথোপকথন কখন হয় যখন তথ্যের আদান প্রদান করা হয় ভাব বিনিময় করা হয় ভাষা হচ্ছে ভাব বিনিময় তথ্যের আদান প্রদান হচ্ছে কথোপকথন ব্যাস প্রশ্নের সহায়তাই করে কারণ তথ্যের আদান প্রদান কোনো একটা বিষয় বা প্রশ্নকে নিয়ে আলোচনা করা সম্ভব একা একা হঠাৎ করে কিছু না কিছু বললে তো সম্ভব নয় কথোপকথন তখনই সম্ভব কোনো একটা বিষয় থাকবে বা প্রশ্ন থাকবে সাথের ক এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স ইংলিশের ক্ষেত্রে বুঝতে হবে টেকনিক্যাল ট্রাম ধরে দেখো মাতৃভাষার শিক্ষাদানের একটি পদ্ধতি হলো আলোচনা পদ্ধতি এবার আলোচনা পদ্ধতি কি সেটা জানতে চেয়েছে কোনগুলো ঠিক হবে দেখো চারটি অপশন পড়ে নাও অনেক বড় আছে সঠিক উত্তর কি রাইট অ্যান্সার করার আগে ভালো করে দেখো বলেছে মাতৃভাষা শিক্ষাদান অর্থাৎ তোমাদের যেমন বাংলা যারা বাঙালি তারা মাতৃভাষা বাংলা সেই পদ্ধতি হচ্ছে আলোচনা পদ্ধতি আলোচনা পদ্ধতি মানে কমিউনিকেট কথোপকথন এইগুলোর সঙ্গে যুক্ত থাকবে কোনো একটা বিষয় আলোচনা করতে গেলে তার আগে কি জানতে হয় সেই বিষয়ে ছাত্রদের যে পূর্বজ্ঞান জেনে নিতে হয় হ্যাঁ এটা তোমরা বিএড ডিএলএড এর ক্ষেত্রে পড়েছো তারপর সেই বিষয়ের প্রস্তুতি নেওয়া শুরু করতে হয় তারপর আলোচনা হয় তারপর মূল্যায়ন হয় এই চারটি নিয়ম কিন্তু আলোচনা পদ্ধতির নীতি বা নিয়ম বলতে পারো তাই ক্ষয়ের দাগের চারের দাগের ক্ষে আঠের দাগের খ অ্যান্সার হয়ে যাচ্ছে মনে রাখবে তাহলে আলোচনা পদ্ধতি কি এখানে পূর্বজ্ঞান থাকবে যে এটা পড়াবে তার সেই বিষয়ে পূর্বজ্ঞান যাচাই প্রস্তুতি আলোচনা মূল্যায়ন এই চারটি নীতির মিলিত একটি পদ্ধতি হচ্ছে আলোচনা পদ্ধতি সংজ্ঞাটাও কিন্তু এইভাবেও থাকে অনেক সময় কোশ্চেনে নম্বরে বলছে কার্যকরী শ্রবণের একটি শর্ত হলো কি প্রেষণা মনোযোগ বুদ্ধি নাকি সবগুলি কার্যকারী শ্রবণ শ্রবণ মানে কি আমাদের কানের মাধ্যমে সোনা যেটাকে শোনা হয় সেটাই শ্রবণ তাই শ্রবণ তখনই হবে ভালো করে শুনবে তখনই যখন ভালো করে মনোযোগ দেবে ঠিক আছে মনোযোগ থাকলে তবেই সেটা ভালো করে মনোযোগ মন দিয়ে শোনা যে আমরা বলি না মন দিয়ে শোনা অর্থাৎ মনোযোগ নয়ের দাগের খ হবে রাইট আনসার শ্রবণের একটি শর্ত হলো মনোযোগ এবার বলছি ভাষা আয়ত্তিকরণের উপাদান বলতে কি বোঝো আত্মিকরণটা একটু আগে পড়ে নিলাম আয়ত্তিকরণ এবার বলছে আয়ত্তিকরণের উপাদান বলতে কি শিক্ষার্থীদের ভাষার উপলব্ধি উচ্চারণ সামর্থ্য অর্জন শব্দ ভাণ্ডারের বিকাশ নাকি সবগুলি আয়ত্তিকরণটা ভালো করে বুঝিয়ে দিয়েছি এবার তাহলে নিশ্চয়ই তোমরা এই অ্যান্সার করতে পারবে রাইট অ্যান্সার হয়ে যাবে সবগুলি কারণ ভাষা আয়ত্তিকরণটা বুঝে নিয়েছি আর তার উপাদান মানে হচ্ছে সেই উপাদান প্রত্যেকটা জিনিসকে নিয়ে উপাদান উপাদান একটা হয় না দু তিনটে করে হয় জানো তাই আয়ত্তিকরণ করতে গেলে সবগুলিই লাগে দশের দ্বের ঘ বা ডির অ্যান্সার এবার বলছে ভাষা শিক্ষণের নীতি বলতে কি বোঝায় শিক্ষণ শিক্ষণ নয় শিক্ষণ বলেছে টিচিং ঠিক আছে ভাষা শিক্ষণের নীতি বলতে কি বোঝায় শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা শিক্ষণ পদ্ধতি শিক্ষণ কৌশল নাকি শিক্ষা সহায়ক উপকরণ নীতি বলেছে যেমন একটা ভাষা একতিকরণের নীতিটা বুঝে নাও বুঝে গেলে আশা করি এবার ভাষা শিক্ষণের নীতি এগুলো বুঝতে পারবে এই জাতীয় কোশ্চেন সবগুলি যখন অপশান থাকে সেইগুলি হয় কিন্তু যেহেতু এখানে নেই ভাষা শিক্ষণের নীতি কোনটা হবে দেখো এখানে অপশানে আছে সামগ্রিক চিন্তা আমি একটু আগেই বললাম সবগুলি পুরোটা সম্পূর্ণ সামগ্রিক এই বিষয়গুলো সবসময় অ্যান্সার হয়ে যায় তা বলে তো মানে দেখা মাত্রই করে দেবে এমনটা নয় এগুলো জাস্ট স্ট্রিক্সের জন্য বলছি ভাষা শিক্ষণে নিতে হবে শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা আংশিক অচ্যুত মানে অংশ মানে অস্পষ্ট এইসব বিষয় কোনোদিন দিন ল্যাঙ্গুয়েজ টিচিকে হয় না কারণ আমরা মাতৃভাষা নিয়ে পেটাবাগিকে ক্লাস করছি ঠিক আছে বুঝবে এগুলি হল তোমাদেরকে করতে এই কারণেই প্রশ্ন এইভাবেই দিয়ে থাকে যাতে বুঝতে না পারো মানে তোমাদের মানে ওখানে টেকনিক্যাল টার্মগুলো দিয়ে তোমাদেরকে যাচাই করতে চাইছে কারণ খুব দ্রুত যাদের এক্সাম আছে তাদের জন্য বলে দিচ্ছি ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য কি রচনা লিখতে পারা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারা অসচেতনভাবে ভাষা ব্যবহার করা এটা তো একদমই প্রথমে হবে না ভাষা শেখা মানে রচনা লিখতে না আমরা জানি কমিউনিকেট ভাষা হচ্ছে ভাবের আদান প্রদান তাই ভাষা যখন শিখবো কেন শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় সে আমরা আদর্শ ভাষায় পড়ি যাদের আঞ্চলিক ভাষা বিভিন্ন ধরনের হয় অসুবিধা কী আছে তো রচনা লিখতে ভাষা ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে পারে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার দাগের গ নেক্সট তেরো নম্বরে বলেছে ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে অর্থাৎ ভুল ত্রুটিপূর্ণ যদি মূল্যায়ন হয়ে থাকে অ্যাসেসমেন্ট হয়ে থাকে ভলিউট হয়ে থাকে তার রেজাল্ট কি হতে পারে শিক্ষক শাস্তি পেতে পারেন শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে শ্রেণী শৃঙ্খলা নষ্ট হতে পারে নাকি উপরের সবগুলিই হতে পারে একটু আগেই বললাম এই রকম কোশ্চেন কিন্তু উপরের সবগুলি টাংশিক হয় না সবগুলিই হয় দেখো প্রত্যেকটাই হতে পারে কিন্তু ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল কি হতে পারে সবগুলিই হতে পারে এবার প্রশ্ন হতে পারে যে টিচার কি করে শাস্তি পেতে পারে শিক্ষক কোনো ভুল ত্রুটিপূর্ণ মূল্যায়ন করলে নিশ্চয় শাস্তি পেতে পারে এরকম গুলো মাল্টি ট্যালেন্টেড হতে হয় টিচারদেরকেও কিন্তু ঠিক আছে সব দিকে তাদের নখদর্পণে রাখতে হয় এরপর দেখো চোদ্দ নম্বরে কি বলেছে এরপর তোমাদের হোম টাস্ক পাবে আর একটি দুটো কোশ্চেন আছে বিষয়মূলক তত্ত্বের মূল বক্তব্য ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে কি গুরুত্ব আরোপ করে প্রসঙ্গের তাৎপর্যের উপর গুরুত্ব বক্তার কণ্ঠস্বরের উপর গুরুত্ব অর্থের উপর গুরুত্ব নাকি বাক্য গঠনের উপর গুরুত্ব আরোপ করেন কি বলেছে থট বিষয়মূলক তত্ত্ব সেই তত্ত্বের যে মূল বক্তব্য জিস্ট সেই মূল বক্তব্য ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে কোন গুরুত্ব প্রভাব ফেলে বা আরোপ করে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে যে বক্তব্য বা যে প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করছো তার তাৎপর্যের গুরু উপর কিন্তু গুরুত্ব আরোপ করে যে বিষয়টা থটটা পড়াচ্ছ সেই বিষয়টার উপর তাৎপর্য কি সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে চোদ্দোর দাগের ক এগুলো একটু আলোচনা করলেই তোমরা পাবে এরপর পনেরো নম্বরে এই কোশ্চেনের পর তোমরা হোম ট্যাক্স পাবে বলছে এদের মধ্যে কোনটি গ্রহণমূলক অসঙ্গতি এই চারটি অপশানের মধ্যে কোনটি গ্রহণমূলক প্রকাশমূলক কী আগের দিন পড়েছি এটা বলছে গ্রহণমূলক অসঙ্গতি কী শিক্ষার্থীদের গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধাটা জটিল বাক্য বুঝতে না পারাটা বেশি কথা না বলা বা তবে যা বলা হয় তা বুঝতে পারাটা নাকি শব্দ সঠিক শব্দ ব্যবহার করার জন্য হাঁকমাক করা আমরা বলি না হাঁকমাক করছি অর্থাৎ তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করছি কোনটি গ্রহণমূলক অসঙ্গতি দেখো প্রকাশ মানে হচ্ছে তোমার মানে তুমি নিজে সেটা প্রকাশ করতে চাইছো সেটা প্রকাশ আর গ্রহণ মানে বাইরে থেকে কোনো কিছু তুমি নিতে চাইছো ইনপুট আউটপুটটা বোঝার চেষ্টা করো তাই তুমি যেটা নিতে পারছো নেওয়াটা সেটাকে বলা হয় গ্রহণ ঠিক আছে তা এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে কোনো কিছু বুঝতে না পারা নিতে না পারা গ্রহণ করতে না পারা জটিল বাক্য বুঝতে না পারা হচ্ছে একটি গ্রহণমূলক হয়ে যাচ্ছে রাইট এরপর তোমরা জানিয়ে দাও মধ্যে ভিডিওর পনেরোর মেন কমেন্টে জানাবে কে কত স্কোর করতে পারলে আউট অফ ফিফটিন কে কত পেলে জানিয়ে দাও তোমাদের লাস্ট কোয়েশ্চেন হোম টাস্ক এটা তোমরা কমেন্টে জানাবে শিক্ষাদানে প্রকল্প পদ্ধতির মূল প্রবক্তাকে ভালো করে বোঝো মূল বলে দিচ্ছে কথাটা আগে কারণ প্রবক্তা বলে অনেকেই ভুল করবে মূল প্রবক্তাকে জানতে চেয়েছে রুশো কিলপ্যাট্রিক জন ডিউই জিলার আশা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর কেউ ভুল করবে না কারণ মূল যখন বলে দিয়েছে তোমরা যেটা ভাবছো তার উল্টোটা হবে ঠিক আছে অনেকেই জানি যে শিক্ষাদানের প্রকল্প পদ্ধতির প্রবক্তাকে কিন্তু মূল প্রবক্তা প্রতিষ্ঠাতা স্থাপতি এরকম যখন বলবে তখন কি হ্যান্সার হয়ে যাবে জানো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও টেলিগ্রামের ক্যাপিটালে লিখবে অল টেট পিটি সেখানে সমস্ত লাইভ ক্লাসের আপডেট দেওয়া হয় থ্যাংক ইউ ফর ইয়ার টাইম